কে তুমি সুন্দরী কন্যা গো, ও কন্যা কোথায় বাড়ি ঘর? ইসলামিক মিডিয়া ওয়াচ ইসলাম প্রচারের এক ধাপ এগিয়ে। অনেক যুবক অনেক মহিলা রয়েছে, রাত 1:30-2 পর্যন্ত স্টার জলসা জি বাংলা আসে না নাই। বাহির থেকে স্বামী এসে বলে, আব্দুল্লাহর মা খেতে দাও, না পারবো না, না পারবো নিয়ে খাও, বলে কি বলে না? আপনাদের এদিকার মহিলা মনে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, মা বোনকে বলতে চাই, মা আমার বোনেরা বলি, আপনার স্বামী আপনার উপরে মন খারাপ করে যদি মারা যান, আপনি আপনার স্বামী মন খারাপ করা অবস্থায় যে মহিলা মরবে ওর নসিবে জান্নাত চুটবে না, সুতরাং স্বামীর খেদমত করার প্রয়োজন আছে না নাই। কিন্তু না, মহিলারা এস্টার জলসার সামনে পড়েই থাকে। এই যে কিছুদিন আগে কিরণমালা চলছিল, চলছিল না কিরণমালা, তো আমি একটু ঢুকলাম দেখতে, দেখার জন্য ঢুকলাম, তো দেখছি যেদিন ওই কুমার মারা যায়, হ্যাঁ কুমার মারা যায়, তো এক মহিলা প্রায় 50 বছর বয়স, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আরে আর কম বেশি প্রত্যেকটা চোখ মানুষের, মহিলার চোখ দিয়ে পানি লাল হয়ে আছে, বের হয় না, হয় কি হয় না? সম্মানের সাথে বন্ধুরা শুনে নেন, আমার মায়েরা বোনেরা শুনে নেন, মহিলারা শুনে নেন, স্টার জলসা জি বাংলা বোঝে না সে বোঝে না, কিরণমালা আর যত গল্প কাহিনীগুলি আছে এই গল্প কাহিনীগুলি দেখে, এর আগে ছিল কমলার বনবাস, ছিল কি ছিল না? কে তুমি সুন্দরী কন্যা গো, ও কন্যা কোথায় বাড়ি ঘর? হায় গে কিসের জন্য আইসো বনের ভিতর? হ্যাঁ কমলার বনবাস, এরপরে সত্যের মৃত্যু নেই, এরপরে কি বেদের মেয়ে জোসনা, ছুটির ঘন্টা, যারা যারা দেখেছেন চোখের পানি আপনারা আটকাইতে পারেন না, কথা বলেন শুনুন, যারা স্টার জলসা জি বাংলা বোঝে না সে বোঝে না, আর কিছু দেখে চোখ দিয়ে যাদের এক ফোঁটা পানি বের হয়েছে, এই পানির ফোঁটাটা জাহান্নামের আগুনে পেট্রোল বরাবর কাজ করবে। কি বরাবর কাজ করবে? পেট্রোল বরাবর কাজ করবে। এবার প্রশ্ন করছি, আল্লাহর জাহান্নাম কয়টা? জোরে বলেন কয়টা? 7টা জাহান্নাম। 7টা জাহান্নামে 7×7=49টা সমুদ্রের পানি যদি ঢেলে দেন, আপনি বলেন জাহান্নামের আগুন নিভবে? জোর বলেন নিভবে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নীল সাগর, বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা নিভবে? নিভবে না। বিশ্বনয় বলেন 7টা সমুদ্রের পানিতে জাহান্নামের আগুন নিভবে না, পক্ষান্তরে 2 ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই 2 ফোঁটা চোখের পানি কার? যেই লোকটা গভীর রাতে উঠে আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? চিৎকার দিয়ে বলেন কার ভয়ে? যেই লোকটা গভীর রাতে উঠে আল্লাহর ভয়ে 2টি চোখের 2 ফোঁটা পানি বের করতে পারবে, ওই লোকটার জন্য 7টা জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। তাহলে বলেন চোখের পানি বের করতে হবে কিরণমালা দেখে নাকি আল্লাহর ভয়ে? জোরে বলেন কার ভয়ে? কিন্তু না না না, বর্তমান সময়ের মহিলারা রাত 2টা পর্যন্ত এরা টিভির সামনে পড়ে থাকে, ফজরের নামাজ তো দূরের কথা, কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানের সাথে বন্ধুগণ একটি কথা এখানে বলি, আল্লাহর সাথে বিশ্ব নবীর যে একটা গুড সম্পর্ক, একটা গুড রিলেশন, একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, আল্লাহর সাথে বিশ্ব নবীর যে একটা গুড সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীর জমিনে আর কারো সাথে আল্লাহর আছে? জোরে আছে? এত সম্পর্ক থাকার পরেও আমার আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীকে ছাড় দেয়নি,